ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নবকিশোর দাস রবিবার ওড়িশার ঝারসুগুড়ার ব্রজরাজনগরে গুলিবিদ্ধ হন। সূত্রের খবর, গান্ধীচকের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি থেকে নামছিলেন তিনি। সমর্থকেরা মালা পরিয়ে স্বাগত জানাচ্ছিলেন তাকে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার 4-5 রাউন্ড গুলি চালান, যার একটি গুলি তার বুকে লাগে বলে জানা গেছে। ঘটনায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। মন্ত্রী ছাড়াও স্থানীয় এক যুবক ও একজন পুলিশ অফিসারও গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, মন্ত্রী নবদাসকে লক্ষ্য করে গুলি চালান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাস। যদিও মন্ত্রীকে গুলিবিদ্ধ করার নেপথ্যের কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, নবদাস একটি পাবলিক গ্রেভিন্স অফিসের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন। তিনি যখন পৌঁছন তখন জনতা তাকে স্বাগত জানাতে জড়ো হয়। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। আমরা পুলিশ সদস্যদের গুলি চালানোর পর পালিয়ে যেতে দেখেছি। স্বাস্থ্যমন্ত্রীকে আরও চিকিৎসার জন্য ভুবনেশ্বরে এয়ারলিফ্ট করা হয়েছে। এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন এবং মন্ত্রী নবদাসের আরোগ্য কামনা করেছেন।